এখানে একটা ওয়াটারফল আছে মন্দাসুরু পিসুগুন্দু। এখনো আমরা ভিউ পয়েন্টে পৌঁছাইনি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। এইবারে জাস্ট জায়গাটা দেখুন। থ্যাংক ইউ। এইটা হচ্ছে আমাদের হোটেল। ওয়েলকাম টু বিয়ন্ড উইথ আস। চলুন আমাদের রুমটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের রুম নাম্বার হচ্ছে 207। দরজা দিয়ে ঢুকে একটা বড় ডেস্ক রয়েছে যেখানে আপনি বসে কাজ করতে পারবেন। চেয়ার টেয়ার রয়েছে, স্টোরেজ আছে, টিভি রয়েছে, মিরর রয়েছে একটা। এটা ভালো যে এই ডেস্কটার উপরে কসমেটিক্স রাখা যাবে আর কি। এটা তো পুরোটা এদিকে রয়েছে। এখানে চা পাতা টা পাতা, ইলেকট্রিক কেটল, জল এগুলো রয়েছে। এখান থেকে বেশ ভালো ভিউ আছে মনে হয়। এন্ট্রেন্সের যে ভিউটা সেটাই রুমটা থেকে রয়েছে। এখানে একটা বড় বেড রয়েছে যেখানে বেডটা বেশ বড়। তবে যে জিনিসটা ভীষণ আকর্ষণীয় সেটা হলো আমাদের হানিমুনে আমরা গিয়েছিলাম অফবিট প্লেসে, সেখানে এত তামঝাম কিছু পাইনি। এখানে এসে মনে হচ্ছে হানিমুন। কি সুন্দর সাজিয়েছে দেখুন। বেডে কিন্তু তিনটে পিলো দেখতে পাচ্ছি। এখানে একটা কিন্তু কম্বল আছে। এটা আগস্ট মাসের ফার্স্ট উইক, তো এখনই এখানে রাতের দিকে ভালো ঠান্ডা ফিল করছি আমরা, তো কম্বলটা লাগবেই। ফ্যান আছে, এসি নেই। যাই হোক, এদিকে কিন্তু ইন্টারকম রয়েছে আর বেডসাইড টেবিল রয়েছে। বেশ বড়। আপনার সাথে একটু ওয়াশরুমটা শেয়ার করে নিই। তো এমনি নরমাল যেরকম হয় ওয়াশরুম সেরকমই রয়েছে। ওয়েস্টার্ন কমোড আছে, এখানে ওয়াশ বেসিন আছে, এখানে একটা মিরর আছে, এখানে শাওয়ার আছে। প্রথম দেখাতে আমাদের খুবই ভালো লেগে গেছে রুমটা। আর শৈলী এসেই শুরু করে দিয়েছে নিজের কাজ। সমস্ত ব্যাটারি চার্জ ড্রেন হয়ে গেছে, তো এখন সব ব্যাটারিগুলো চার্জে দেবো। এই যে প্লাগ পয়েন্ট নিয়ে এসেছি, এখন সব চার্জে দেওয়া হবে। এখানে আছে জামা কাপড় হ্যাং করার জায়গা। 11:15 বাজে, 10:15 সময় ঢুকেছিলাম, পাক্কা 1 ঘন্টা লাগলো ফ্রেশ হতে। তো আরও কিছু কাজ ছিল সেগুলো করলাম, এখন যাচ্ছি ডিনারে। চলুন রেস্টুরেন্ট আসুন। বেশ বড়, অনেকজন বসে একসাথে খাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা বড় গ্রুপে আসবেন তাদের কোনো চিন্তা নেই, একসাথে খাওয়া হয়ে যাবে সবার। এই যে আমাদের খাবার আছে, শাল পাতায় চিকেন সার্ভ করছে, এটা দেখে বেশ দারুণ লাগছে। কি কি আছে একটু বলে দিই। ভাত, ভাতের পাশে দেওয়া আছে ঘি, এটা হচ্ছে আলু, পটল, ফুলকপি দিয়ে একটা তরকারি। এখানে আছে হচ্ছে আলু আর বিনস দিয়ে একটা ভাজা মতো, এখানে ঝুরি আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু। এখানে আছে আলু ফুলকপির তরকারি, আর শাল পাতাতে দিয়েছে ডাল, আর আমার জন্য স্পেশালি আছে হচ্ছে এখানে পনির, এটা হচ্ছে টমেটোর চাটনি। আচ্ছা, এখানে একটা পাঁপড় আছে, আর আছে হচ্ছে এই যে চিকেন, যেটা আবার ওই শালপাতার বাটিতেই সার্ভ করা হয়েছে। এরকম এলাহি খাবার দাবারের আয়োজন মানে ভাবাই যায় না, এত রাতে এরকম এত কিছু দিয়ে আমরা ডিনার করব। ভেজের যে আইটেমগুলো দেওয়া হয়েছিল সব খাবার টেস্ট করলাম, বেশ ভালো লাগলো। এবারে চিকেনটা দিয়ে ট্রাই করব। চিকেনের কালারটা দেখেছেন, চিকেনটা বেশ ভালো খেতে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল আমাদের বেডটি এসছে, এটা খাই তারপর দেখা হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। তো আজকে আমাদের দারিংবাড়িতে ডে টু, এখন নিচে যাব, রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন। নিচে গিয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো ঘুরতে, তো সব কিছুই দেখাবো আজকের দিনের। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিয়ন্ড উইথ আস। আমরা দারিংবাড়ি ঘুরেছিলাম 3 রাত 4 দিনের প্যাকেজ ট্যুরে। প্যাকেজের জন্য কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া রইল। কালকে তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা অনেক রাত্রিবেলায় কিন্তু চেক ইন করেছিলাম হোটেলে। আজকে সকালের আপনাদেরকে হোটেলের একটু ভিউটা দেখিয়ে নিই। এইটা হচ্ছে আমাদের হোটেল, দারুণ সুন্দর দেখতে বাইরে থেকে, আর ভেতরের রুমগুলো তো আপনাদেরকে দেখিয়েছি। আমার পেছনে রয়েছে হোটেলের বিল্ডিংটা, হোটেলের নাম কিন্তু দি স্নো ক্রিক। এটা একদম যে মার্কেট এরিয়াটা তার থেকে একটু 5 মিনিট এগিয়ে আসলে পাবেন। ব্রেকফাস্ট এসছে, ব্রেকফাস্ট প্ল্যাটার এটা। এটা হচ্ছে চাটনি, দেখেই বুঝতে পারছেন। এটা আলু মটরের তরকারি, এখানে পুরি আছে দুটো, ডিম সেদ্ধ, ইডলি, বড়া আর একটা কলা। খাওয়া তো কমপ্লিট অলমোস্ট,
বড়াটা হেভি ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমারও হেভি লেগেছে বড়াটা। তো ব্রেকফাস্ট অলমোস্ট শেষ, এখন বেরোবো, চলুন। এখন বাজে 10:12, আমরা এখন সাইট সিন করতে যাব। এই যে আমাদের গাড়ি, আমরা আজকে কিন্তু অনেকগুলো সাইট সিন করব। সবার আগে যাব মন্দাসুরুর সাইটটা। রাস্তায় যেতে যেতে একটা দারুণ ভিউ দেখলাম, জাস্ট ভিউটা দেখো, সুন্দর লাগছে দেখো। আমাদের হোটেল থেকে কিন্তু মন্দাসুরুর দূরত্ব প্রায় 33 কিলোমিটার মতো। লোকাল মানুষের অথেন্টিক লাইফস্টাইল দেখার জন্য আমরা এখানে নামলাম। চাষ হচ্ছে এবং চারিদিকে পুরো সারাউন্ডিং এরিয়াটা না পাহাড় দিয়ে ঘেরা, দারুণ সুন্দর লাগছে। এখানে একটা ওয়াটারফল আছে, মন্দাসুরু পিসুগুন্দু ওয়াটারফল, চলুন যাই। অনেকটা ট্রেক করে নিচে নামতে হবে। আসুন, এখানকার লোকাল লোক বললো মোটামুটি 400 মিটার মতো ট্রেক করে নিচে যেতে হবে। এখানে নামলাম হচ্ছে একটা ওয়াটারফলসে যাব বলে, তো সবাই বলছে এখানে স্নান করবে, আমরা মেয়েরা করব না। রাহুল তো হোটেল থেকে হাফ প্যান্ট আর কি নিয়ে এসেছিস, টাওয়াল, তাই তো? একটা ব্যাগ নিয়েও রেডি হয়ে আছে, তো এখন সবাই মিলে স্নান করব। সবকিছু আছে, চলুন দেখা যাক। নামার মতো পরিস্থিতি আছে নাকি, স্নান করার মতো পরিস্থিতি আছে নাকি, তবে ট্রেক করে অনেকটা নিচে নামতে হবে। লাঠি নিয়ে নিয়েছি 400 মিটার ট্রেকের পথে আমি এবং আমাদের গ্রুপ, চলুন। রাহুল আমার ভিডিও করছে, আমি রাহুলের ভিডিও করছি। এখনো আমরা ভিউ পয়েন্টে পৌঁছাইনি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। ও দারুণ লাগছে এখান থেকে। এই ওয়াটারফলটা দেখছেন, এই ওয়াটারফলটা কিন্তু এই যে বাঁদিকে চলে গেলে ওয়াটারফলটা পাবেন, মোটামুটি 200 মিটার মতো হাঁটতে হবে। আর এই ভিউ পয়েন্টটা এই ডান দিকে চলে যাচ্ছে, মোটামুটি 50 মিটার মতো হাঁটতে হবে। রাস্তাটার যা অবস্থা দেখতে পাচ্ছি, রাস্তাটা কিন্তু বেশ উতরা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওয়াটারফলটা ভিউ পয়েন্ট থেকে এটার ভিউ এটা, আর চারপাশের সারাউন্ডিং ভিউটা তো আরো সুন্দর। নিচে যাব, কারণ আমার এখানে মোটেও ভালো লাগছে না, মনে হচ্ছে নিচ থেকে ওয়াটারফলটাকে দেখবো। আমাদের মন্দাসুরু ওয়াটারফলসের যে ভিউ পয়েন্টটা আছে সেটা দেখা হয়ে গেছে, এখন যাব নিচে, ওই নিচের দিকটায় যাব আমরা। এই পাহাড়ি রাস্তাগুলোতে নামার সময় বেশ ভালো লাগে, কিন্তু ওঠার সময় খুবই চাপ হয়ে যায়। এইবারে জাস্ট জায়গাটা দেখুন, দুর্দান্ত লাগছে। অসাধারণ জায়গা বাবা, এদিকটা অনেকটা মাথা নিচু করে যেতে হচ্ছে। ওই ওপরটায় কিন্তু আমরা এখন উঠব। এই যে এরকম রাস্তা, এরকম রাস্তা দিয়ে যেতে হবে। তো শৈলী এখন ওপরে উঠছে আস্তে আস্তে। মোবাইলটা দে। শৈলী ওপরে উঠে গেছে, থ্যাংক ইউ। আস্তে 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 ওই ওপরটায় উঠবো আমরা, ওই ওপরটাতে। তো মন্দাসুরু ওয়াটারফলের ভিউটা সত্যি একদম মন মাতানো, দারুণ সুন্দর লাগছে। আমরা অনেক কষ্ট করে উঠলাম, নামলাম, প্রচুর কিছু করলাম, যাই হোক এই সমস্ত খাটনিটা ওয়ার্থ ইট যদি এরকম ভিউ হয়। ওইলি বলল নিচটায় দাঁড়াবে, আমি ওপরটায় গিয়ে আপনাদের ভিউটা দেখাবো, পুরো ওয়াটারফলসটা সামনে যাওয়া যায়। আমি এখন সামনেটাই যাব। এই যে রাহুল যাচ্ছে ওপরে, আমি যাব না, আমি এই জায়গাটাতেই দাঁড়ালাম। এই যে হলো ওয়াটারফলটা, এই ওয়াটারফল, এখানে আমি দাঁড়িয়ে আছি। কিরকম একটা কিছু অ্যাচিভ করেছি ফিল আসছে। ডাকছে সবাই, ভাবছি যাবো কিনা, দেখি যাই। আমরা বসে আছি কোথায় দেখেছেন, সামনে কিন্তু ওয়াটারফলসটা, দারুণ লাগছে। আমরা এখন আবার নিচের দিকে নামবো, নিচের দিকে রাস্তাটা প্রচন্ড ভয়ঙ্কর, আমি তাই ভাবছি, মনে হচ্ছে এখানেই থেকে যাই।
মন্দাসুরু কুটিতে এটা একটা পার্কের মতো ভীষণ সুন্দর। আমার পিছনটা দেখুন, গাছগুলো এত সুন্দর লাগছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। শাল গাছ রয়েছে পেছনে, খুব ভালো লাগছে। এই যে ভ্যালিটা, এখানে বলছে যে ইকো হয়, ঠিক আছে, কিছু বললে, জোরে চেঁচিয়ে কিছু বললে ইকো হয়। তো আমি এখন টেস্ট করব, আপনারাও সঙ্গে থাকুন, ঠিক আছে? হ্যালো, কিছু তো বুঝতে পারলাম না দাদারা বলছে। যাই হোক, এইদিকে কিন্তু ম্যাগনেট হিল রয়েছে, ঠিক আছে। ম্যাগনেট হিল হচ্ছে তো ওটার স্পেশালিটি হচ্ছে যে কোনো লোহার বস্তু ওপর থেকে, মানে ওপর থেকে তো আর লোহার বস্তু যায় না কিছু, একমাত্র এরোপ্লেন ছাড়া। তো প্লেন গেলে ওটাকে টেনে নেয় বলছে, ম্যাগনেটিক শক্তি আছে ওই পাহাড় দুটোতে, তাই জন্য। এই যে এইগুলো চেঁচালে কি শোনা যায়, কোথায় কি টেনে নেয়, এত কিছু জানি না ভাই, শুধু এইটুকুনি জানি ভিউটা অসাধারণ, মাইন্ড ব্লোয়িং একটা ভিউ। যেই ভিউটা দেখার জন্যই এখানে আসা উচিত মানুষের বার বার বার। যেটা দেখতে পেলাম, এই পার্কটার ভেতরে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে লেডিস এবং জেন্টসের। মন্দাসুরু থেকে কফি অর্ডার করেছি, এই হচ্ছে কফি। পার কাপ কিন্তু 20 টাকা করে নেওয়া হয়। আচ্ছা, এখানে আপনাদেরকে বলা হয়নি, এখানে কিন্তু আপনারা লাঞ্চও করতে পারবেন। আচ্ছা, লাঞ্চ করতে গেলে কিন্তু একটু আগে থেকে আপনাদেরকে অর্ডার দিয়ে যেতে হবে। আমরা লাঞ্চ করছি না, আমরা শুধু কফি খাচ্ছি। কফিটা কিন্তু দারুণ বানিয়েছে, বেসনের পকোড়া দিয়েছে, গরম গরম পকোড়া, শাল পাতায় সার্ভ করা হচ্ছে। চাটনি আছে এখানে একটা, আর পেঁয়াজ আছে। অলমোস্ট 2 বেজে গেছে, দরকার ছিল। এক প্লেট 60 টাকা, তবে এটা কিন্তু এক প্লেট নয়, এখানে আমরা 2 প্লেট নিয়েছি, এতজন মিলে ডিভাইড করে খাচ্ছি। হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি, আরও 1-2 পয়েন্ট দেখবো মনে হয়, তারপর হোটেলে যাব লাঞ্চ করতে। তো আমরা বেরিয়ে গেছি, অনেকক্ষণ রাস্তায় রয়েছি, এখন নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি। এখন এসেছি লাভার্স পয়েন্টে। তো আমার লাভার কিন্তু আমার সাথে নেই, ওই যে পিছনে ঘুরে বেড়াচ্ছে। লাভার্স পয়েন্টে বউকে নিয়ে এসেছে, কিন্তু বউয়ের দিকে খেয়াল নেই। না না, একদমই খেয়াল আছে, দেখুন না, পেছন পেছন ঘুরছি, আর না ঘুরলেও হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। এই যে হচ্ছে লাভার্স পয়েন্ট, কি সুন্দর লাগছে দেখুন। তো শৈলী ওইখানে পৌঁছে গেছে, ওই যে শৈলী, দারুণ কিন্তু জায়গাটা। এই হলো ওয়াটারফলটা, ওয়াটারফল নয়, একটা নদী, পাহাড়ি নদী যেটা বয়ে যাচ্ছে এরকম জোরে, একদম মানে ফোর্সে আর কি। যাই হোক, দেখেছেন তো নদীটা, স্রোতটা, আমি এটাকে ওয়াটারফল বলবো না একদমই, এটা একটা নদী, পাহাড়ি নদী, দারুণ সুন্দর, যেমনটা আপনাদেরকে বললাম আর কি। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, আসুন, ভালো লাগবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।